হাই ফ্রেন্ডস, আমি সুদীপ, আপনাদের গোল্ডফিশ লাভারদের আমি আরেকবার ওয়েলকাম জানাই। সবথেকে প্রথমে আমি আপনাদের থ্যাংক ইউ জানাই যে আপনাদের এত ভালোবাসা দেখানোর জন্য, আমার ভিডিওতে এত ভিউজ এবং লাইকস দেওয়ার জন্য। আপনাদের এই ভালোবাসা এবং এই কোয়ারির, বিভিন্ন রকমের কোয়ারির ইন আনসার দেওয়ার জন্য আমি বারে বারে অ্যাকোরিয়ামের ভিডিওসগুলো বানাই, যাতে কিনা আপনাদের যদি কিছু কনফিউশন থাকে সেটা দূর হয়ে যাক। তো আমার বেশ কিছু বন্ধুরা বহুবার আমাকে রিকোয়েস্ট করেছে, দাদা আপনি শুধুমাত্র গোল্ডফিশের খাবারের ব্যাপারটা মেনটেন করার জন্য আপনি একটা ভিডিও বানান, বিকজ ওটা আমার খুবই জরুরি। আমরা সবসময় এই জিনিসটা নিয়ে একটু কনফিউশনে থাকি, তো প্লিজ আমাকে একটু ভিডিওস কিছু বানিয়ে দিন। তো সেই কারণের জন্যই আজকে আমার আশা, আমি আপনাদের জানিয়ে দিই যে ইতিমধ্যে আমি আপনাদের প্রচুর কোশ্চেন পেয়েছিলাম এবং সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই যখন আমি আসছিলাম, তখন আমাকে আরও কিছু লোকেরা বলে শুধু খাবারের না দাদা, যদি কোনো স্পেশাল ট্রিটের দরকার হয় সেটাও আমাকে প্লিজ বলুন, যাতে কিনা আমি ব্যাপারটা নিয়ে একটু আমরা ওয়াকিবহাল থাকি। তো চলুন আমি আজকে ভিডিওটা বানাই। তার আগে একটু বলে নিই, আপনারা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক কমেন্টস করবেন, বন্ধুদের পাস করবেন যারা কিনা এই ব্যাপারগুলো ইনফরমেশনগুলো চায়। তো আপনি আজকে ভিডিওটা পুরোটা দেখবেন, যারা যারা নতুন দেখছেন তাদেরকে বলবো পুরনো ভিডিওসগুলো প্লিজ দেখে নিন, তাহলে হয়তো আপনাদের কিছু ইনফরমেশন যেটা দরকার বা কিছু প্রবলেম থাকলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। সব থেকে ফার্স্ট যেটা আপনি করবেন সেটা হচ্ছে একটা খাতা পেন নিয়ে বসুন, বিকজ বেশ কিছু জিনিস বলবো আজকে, এটা নোট ডাউন করতে হবে এবং ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আবার মনে হয় যে গোল্ডফিশ খাবার সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন আজকে আপনারা পাবেন। ওকে, আপনারা হয়তো ফার্স্ট ভিডিওতে আমি দেখেছেনই, বারবারই বলেছি আমি যে গোল্ডফিশ এমন একটা জাতি যাদের খাবারের কোনো পরিমাণ এরা বোঝে না, এরা খায়, খেতে খেতে মারা যেতে পারে কিন্তু খাওয়া বন্ধ করবে না। তো সেই কারণের জন্য গোল্ডফিশের খাবারের পরিমাণটা খুব বেশি দিলে চলে না, গোল্ডফিশের খাবারের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয় এদের, তার সঙ্গে সঙ্গে দেখতে হয় এদের নিউট্রিশন এবং প্রপার ওয়েতে খাবারের প্রত্যেকটা জিনিস ঠিকঠাক করে পাচ্ছে কিনা লক্ষ্য রাখতে হয়। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গোল্ডফিশকে দিনে একটি বার খাবার দেবেন, যদি সম্ভব হয়। আপনি যদি মনে হয় না দাদা আমি তো বহুবার, দুবার করে, তিনবার করে খাবার দিয়ে এসেছি, তো এত তাড়াতাড়ি তো আমি চেঞ্জ করতে পারবো না, তো বেশ ভালো, আপনি যে খাবারটা আপনি দেবেন অর্থাৎ প্রত্যেকটা মাছ পিছু 5টা থেকে 6টা দানা যদি আপনি দিয়ে থাকেন, ওয়াইরাস 2-3টে দানা খেলেই ওদের প্রপার যে ডায়েট সেটা ওয়াইজ 2-3টে দানা খেলেই যথেষ্ট, বাট স্টিল আপনাকে বলছি চা ম্যাক্সিমাম 5 বা 6টা দানা যদি আপনি দিতে পার দেন দিনে, যথেষ্ট, দিনে একবার দিন, তাতে ভালো হবে। বেশি খাবার কখনো গোল্ডফিশকে দেবেন না, বারবার বলছি বেশি খাবার গোল্ডফিশকে কখনো বারবার দেবেন না, এতে ওদের উপকারের থেকে ক্ষতি হয় বেশি। আর যদি মনে হয় আপনার যে আমি তো দিনে দুবার খাবার দিতাম, তো দাদা আমি দুবারই কি খাবার দেবো, হ্যাঁ দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, বাট একটা জিনিস মাথায় রাখবেন যে যদি দিনে দুবার খাবারটা দেন তাহলে পরে ওদের পরিমাণ যেটা ধরুন 6খানা দানা বা 5খানা দানা যদি দিয়ে থাকেন সারাদিনে, তাহলে সেটাকে অর্ধেক করে দিন, অর্থাৎ 2টা দানা এখন দিলেন, 2-3টা দানা রাতের বেলার দিকে দিলেন, এটাই মেনটেন করে চলবেন। এবার আসা যাক স্পেশাল ট্রিটের ব্যাপারে। স্পেশাল ট্রিট বলতে কি, গোল্ডফিশকে শুধুমাত্র কি ড্রাই ফুড খায়, শুধুমাত্র কি আপনার বাজারে বিক্রি হওয়া বিভিন্ন রকম অপটিমাম বা সিপি জাতীয় খাবারই কি শুধু খায়? না বন্ধুরা, আপনি শুনলে অবাক হবেন যে গোল্ডফিশ বেশ কিছু শাকসবজি, ফল এবং কিছু ননভেজ খাবারও দিতে পারেন। আমি সেই জিনিসগুলো আপনাকে বলছি, প্লিজ একটু নোট ডাউন করবেন। ফার্স্ট হচ্ছে শাকসবজির মধ্যে আপনি ওদের ব্রকলি, বাঁধাকপি, মটরশুঁটির দানা, অবশ্যই মটরশুঁটিটা ছাড়িয়ে মটরশুঁটির দানাটুকু দিতে পারেন। তার সঙ্গে আপনি দিতে পারেন ফলের মধ্যে শসা অর্থাৎ কিউকাম্বার্স, ভালো করে স্লাইস করে সেটা দিতে পারেন, তরমুজ দিতে পারেন স্লাইস করে, আঙুর দিতে পারেন স্ক্রিন না ছাড়িয়ে আঙুরগুলো দিতে পারেন, ওরা এই জিনিসগুলো খায়। এবং তার সঙ্গে আপনি ননভেজ খাবারের মধ্যে যেমন ধরুন ব্লাডওয়ার্ম অর্থাৎ যেটাকে আমি বাজারে বিক্রি হওয়া মাছেদের জন্য অ্যাকোরিয়ামের দোকানে কেঁচো পাওয়া যায় সেটা, অর এলস আপনি ওকে ওদেরকে শুকনো চিংড়ি, চিংড়িটাকে একটু দিতে পারেন, ছোট ছোট মশার লার্ভা দিতে পারেন, এগুলো দিতে পারেন, বাট মশার লার্ভাটা আমি প্রেফার করি না,
এগুলো ওদের মানে খেতে পারে, বাট স্টিল আমি ওটা প্রেফার করি না। তো যেটা বলার সেটা হচ্ছে এই ট্রিটগুলো দেবেন কখন, অবশ্যই ট্রিটগুলো দেওয়ার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এটাই যে সব সময় এই ট্রিটগুলো দেওয়া যায় না, অর্থাৎ ম্যাক্সিমাম 15 দিনে একবার বা দুবার, ম্যাক্স টু ম্যাক্স আপনি এই ট্রিটগুলো দিতে পারেন ওদের। বাট মাথায় রাখবেন ট্রিটগুলো দেওয়ার পরে 1 থেকে 2 ঘন্টা ওদের টাইম দিন খাওয়ার জন্য, যতটা খেতে পারলো পারলো, না পারলো আপনি খাবারের মধ্যে থেকে ওই জিনিসটা, উদ্বৃত্ত জিনিসটা, এটা খাওয়ার পরে পড়ে থাকছে, সঙ্গে সঙ্গে তুলে ফেলুন, এটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন। দ্বিতীয় নাম্বার, খাবার ওদা যখন খাবে তখন আপনি একটু লক্ষ্য রাখবেন যে খাবারের বেশ কিছু অংশ এদিক ওদিক পড়ে থাকলে সেগুলোকে আপনি তুলে ফেলে দেওয়ার চেষ্টা করুন। তৃতীয় নাম্বার, সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যদি আপনার মনে হয় যে গোল্ডফিশকে আমি তো প্রতিদিনই খাবার দিচ্ছি, বাট আমি যেটা বলেছিলাম আগে যে খাবারে দেওয়ার সময় বা খাবার দেওয়ার পরে যদি সম্ভব হয় কোনো একদিন সপ্তাহে কোনো একদিন বা অ্যাটলিস্ট মাসে একদিন বা 15 দিনে একদিন ওদেরকে কিচ্ছু খেতে দেবেন না, তাতে কোনো অসুবিধা হয় না। বারবার করে বলছি, গোল্ডফিশ যদি 1 দিন 2 দিন না খায় তাতে কোনো অসুবিধা হয় না, তবে যেহেতু আপনারা ওটা হ্যাবিচুয়েট করাননি, তাহলে প্রথম প্রথম একদিনই মাসে একদিন অ্যাটলিস্ট ওদের না খেতে দিয়ে রাখুন, তাতে গোল্ডফিশের কোনো অসুবিধা হবে না, ওরা বরঞ্চ বেশি অ্যাক্টিভ এবং ভালো থাকবে। তো আশা করি বন্ধুরা আপনাদের এই খাবারের ব্যাপারে আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিতে পেরেছি। যদিও বা কিছু বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে তাদের কেঁচো কী করে খাওয়াবে সেটা ইনফরমেশন দেওয়ার জন্য, অবশ্যই আমি সেই ব্যাপারে একটা নতুন ভিডিও আমি করে দেখাবো, সেটা আমি দেব আপনাদের। তো বন্ধুরা প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, অবশ্যই ইনফর্ম কিছু দরকার থাকলে, ইনফরমেশন দরকার থাকলে আমাকে জানাবেন। এই বলে বন্ধুরা আমি আমার ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের গোল্ডফিশ ভালো রাখবেন। থ্যাংক ইউ।